গতকাল যশোর রোডে আড়াই নম্বর গেটের কাছে এক মহিলার কাছ থেকে সোনার জিনিস ছিনতাইয়ের অভিযোগ হয়েছিল, যাদের বিরুদ্ধে তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। একেবারে পুলিশের পরিচয় দিয়ে এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছিল কাল, এরপরই তদন্তে নামে পুলিশ এবং আজকে সেই তদন্তে আসে সাফল্য। গতকাল যশোর রোডের আড়াই নম্বর গেটের কাছে মহিলার সোনার গয়না ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার তিন অভিযুক্ত, জাকির গাজী, রাজেশ সেন, সাকির হোসেন গাজী। এদের মধ্যগ্রাম থেকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানার পুলিশ। আজ তাদেরকে ব্যারাকপুর আদালতে তোলা হয়। পুলিশ নিজেদের হেফাজতে নেবার আর্জি জানাবে এমনটাই জানা যাচ্ছে।